এবার দীপা চরিত্রে আর অভিনয় না করলে তার কেমন লাগবে, বাস্তব জীবনের কষ্টের কথা জানিয়ে দিল অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের টিআরপি খানিকটা কমেছে, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল খুব শীঘ্রই বন্ধ হচ্ছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সম্প্রতি এক বৈশাখে জল থই থই ভালোবাসা সেটে গিয়েছিলেন দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। সেদিনকেই একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন ধারাবাহিক নিয়ে খুঁটিনাটি কথা। এরপর একটা জনপ্রিয় সংবাদ মাধ্যম দীপাকে প্রশ্ন করে, যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা চরিত্রটা অভিনেত্রী স্বস্তিকাকে অনেক কিছুই দিয়েছে, তার স্বপ্ন পূরণ করেছে এই চরিত্রটা, অভিনেত্রী এখন বলেন রাস্তায় আমার বেরোতে হলে এখন গার্ড নিয়ে বেরোতে হয়, সবাই ছবি তুলতে চায়, কিন্তু আমি মন থেকে চাই যে আসার আসুক ছবি তুলুক, দীপা চরিত্রটা আমাকে এতটা জনপ্রিয় বানিয়েছে, আমি রাস্তায় একা একা বেরোতে চাই কিন্তু হয়ে ওঠে না, অনেক ভিড় জমে যাবে, তাই এই ধারাবাহিকটি শেষ হলেও অভিনেত্রী এমনই থাকতে চান, দর্শকদের ভালোবাসায় তিনি সিদ্ধ হতে চান। অভিনেত্রী বলেন দীপা চরিত্রটা আমি কোনোদিনও ভুলব না, এটা আমার রক্তের সাথে আত্মার সাথে মিশে রয়েছে, দীপা চরিত্রটা আমার জীবনের টার্নিং পয়েন্ট, আমি এই দীপা চরিত্রটা নিয়ে আমৃত্যু বেঁচে থাকতে চাই। তো বন্ধুরা, অভিনেত্রীর এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করার জন্য ধন্যবাদ।